নমস্কার বন্ধুরা মূর সুদিন বন্ধুদের স্বাগত আমি ছিল নতুন রেসিপি নিয়ে আমি আজকে বানাবো রুই মাছের ঝাল টমেটো ধনেপাতা দিয়ে তো খুব খুব টেস্টি হয় বন্ধুরা তো ভিডিওটা পুরো দেখতে থাকুন বন্ধুরা স্কিপ করবেন না আমি একদম ছোটোর মধ্যে দিয়েছি তিন মিনিটের ভিডিও বন্ধুরা কারণ বড়ো ভিডিও আমরা দেখতে চান না তো চলুন রুই মাছের ঝালটা আমি কীভাবে করি আপনাদের সাথে শেয়ার করবো চলুন এখানে রুই মাছ পাঁচশো গ্রাম আর চিংড়ি মাছ আড়াইশো সব হলুদ মাখিয়ে নিয়েছি হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি লঙ্কা সরষের তেল কমাতে দিয়ে দিচ্ছি দেখানো হয়নি বন্ধুরা তো এখানে এই মাছগুলো দিয়ে দাম দে ভাজজি যেহেতু ভিডিওটা আমার বোন করছে বন্ধুরা তো সেই জন্য তেল দেওয়াটা দেখানো হয়নি মানে বোন দেখাতে পারেনি তো তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা যাই হোক মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা এই রান্নাটা কিন্তু আমি তিন মিনিটের মধ্যে করেছি বন্ধুরা তো দেখতে পাচ্ছি মাছগুলো লাল লাল হয়ে এসছে আমি উল্টে দিলাম দিয়ে লাল করে ভেজে নেবো তো ভাজাটা আমার হয়ে গেছে এবার তুলে নেবো সব মাছগুলো তো চলো এইভাবে মাছগুলো সব ভেজে নিই তো মাছগুলো সব ভাজা হয়ে কড়াইতে আমার তেল হয়ে গেছে বন্ধুরা অনেকটা তো কড়াইতে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা ভালো করে একটু বাদামি কালারের মতো ভেজে নেব কড়াইতে আমার পঞ্চাশ গ্রাম মতো তেল আছে বন্ধুরা অনেকটা বলে তেল আর দিলাম আমরা কাঁচা লঙ্কা দিলাম কড়া আর এখানে এই রসুন বাটা রসুন বাটা আদা বাটা দু চামচ আদা দু চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি ভালো করে কষাচ্ছি বন্ধুরা যেহেতু রসুন ভালো করে কষিয়ে হলুদ দিচ্ছে এবারে হলুদ নুন আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো নুন পরিমাণত হলুদ আর পরিমাণত গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো একটু একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো যেহেতু মাছের ঝাল একটু ঝাল জ্বালানো ভালো হয় না তো এটাও ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখন তিন মিনিটের মধ্যে কিন্তু মাছের ঝালটা হয়ে যায় এখানে কেটে রাখা একটা দিয়ে দিচ্ছি আমি তো এখানে টমেটার যেহেতু ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা তো এখানে আমি মানে উপকরণগুলো দেখানো হয়নি বন্ধুরা যেহেতু বাপরটি বুঝতেই পারছেন তো এখানে কষানো হয়ে গেছে জলটা দিয়ে দিলাম দিয়ে ফুটে উঠেছে এবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি মাংস রুই মাছের পিস সব দিয়ে দিচ্ছি বন্ধুরা যেহেতু বাপের বাড়িতে উপকরণগুলো কিছু দেখানো হলো না বন্ধুরা তো আপনারা পরিবারের মতো সব দিয়ে দেবেন তো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু এক মিনিট মতো ফুটিয়ে নেব হয়ে এসেছে মাছটা আমার মাছের যাটা হয়ে এসেছে তো এখন ধনে পাতা কুচিয়ে নিয়েছি বন্ধুরা কিছু ধনে পাতা আমি দিয়ে দিলাম ধুয়ে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে এখানে একটু গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে আমার সাপোর্ট করুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন গরমটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিচ্ছি দিয়ে একটু চাপা দিয়ে দিলাম দিয়ে হয়ে গেছে আমার মাছের জালটা একদম কমপ্লিট তো লাভিয়ে নিয়েছি লাভিয়ে নিয়ে দেখায় বন্ধুরা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো বন্ধুরা যেহেতু আমি খুব তাড়াতাড়ি করেছি তাও কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছে বন্ধুরা তো এইভাবে আপনারা খানা সবাইকে খান তো কী কী মেনি হয়েছে আছে দেখে না দুর্বল আমাদের দেখতে পাচ্ছেন চাষের চালের ভাত এক হাঁড়ি এই দেখুন আমার বাবা চাষের চালের ভাত এক হাঁড়ি হয়েছে এখানে আর এখানে হয়েছে দেখো এখানে হয়েছে এচ ওর চিংড়ি তো এচো চিংড়িটা দেখানো হলো না বন্ধুরা এখানে এচোর চিংড়ি এচোর চিংড়ি আমার রেসিপি আমার মানে চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর এখানে মাছের কালিয়া তো এই দুটো রেসিপি বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ছোট্ট একটি ভিডিও দিলাম বন্ধুরা যেহেতু বড়ো ভিডিও আপনারা দেখতে চান না সেই জন্য একদম ছোটোর মধ্যে দিলাম ভিডিওটা মানে কিছু দেখালাম না ছোটোর মধ্যেই দিলাম যে বন্ধুরা তো দেখতে চাইছে না তো ছোটো করে দেখাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা एकन ये चोर अल्पो चिरका लिया तो आते हो तो टाटा फिलहाल से उनको वीडियो तो उनको से भी नहीं टाटा